বলেন কি, এক বছর হয়ে গেল কিন্তু তৃপ্তির রেস তো কমেনি এক বিন্দুও। চোখ বন্ধ করলে মনে হয় এই তো গতকালই ছিল সেই রাতটা, কাতারের লুসাইলে সে এক আশ্চর্য রাত, যে রাত ১২ মাস ধরে প্রতিদিনই অদ্ভুত এক তৃপ্তি নিয়ে এসেছে পৃথিবীর বুকে কিছু মানুষের জন্য, যেন সেই এক রাতের রেশ আর কখনোই হারিয়ে যাবে না। আর সেই রাতের গল্পের একজন নায়ক ছিলেন, তবে সেই নায়কের গল্পের পথটা সাগরে ভেসে চলা জাহাজের মতো সহজ ছিল না। সম্প্রতি অ্যাপল টিভি প্লাসে মেসিকে নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের টিজারের এক জায়গায় বলতে শোনা যায়, মেসি ইজ আর্জেন্টিনা, আর্জেন্টিনা আর মেসি। 2022 সালের 18 ডিসেম্বরের পর এই কথাটা আক্ষরিক অর্থেই সত্য, যে আর্জেন্টাইনরা একদিন মেসির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারাই একটাবার মেসিকে দেখার জন্য বুয়েনস আইরেসের রাস্তায় জনস্রোত হয়ে ভেসে আসেন, দাবি তোলেন মেসির নামে রোজারিওতে শহর করার। আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষার অবসান ঘটেছে, এই অপেক্ষার অবসান ঘটাতে গিয়ে কেটে গেছে মেসিরও 36 বছর। 6175 গ্রাম সোনার ট্রফিটির আশায় ইউরোপ, আফ্রিকা এমনকি নিজ মহাদেশেও চষে বেরিয়েছেন, কিন্তু সোনার ট্রফিটা আসেনি হাতে। শেষবারের মতো এলেন এশিয়ায়, এবার না হলে আর কখনোই নয়। সোনালী ট্রফিটা ছুঁতে না পারলে চিরকালীন নায়ক হওয়ার বদলে মেসি আর্জেন্টাইনদের কাছে হয়ে থাকবেন একজন ট্র্যাজিক হিরো হয়ে। এশিয়া এবার ফেরায়নি মেসিকে, লেখা হলো সে এক আশ্চর্য রাতের গল্প। আর এভাবেই ক্যালেন্ডারের পাতায় 18 ডিসেম্বরও সাধারণ একটি দিন হয়ে থাকলো অমর হয়ে। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।